দ্য লিটল ম্যাজ গার্ল। আজকের গল্প খুব বেশি পুরনো নয়। এক শহরে থাকত একটি ছোট্ট সুন্দরী মেয়ে। সেই দিনটা ছিল নতুন বছরের সন্ধে, আর মেয়েটি রাস্তার ধার দিয়ে হেঁটে যাচ্ছিল। হাতে ছিল বান্ডিল বান্ডিল দেশলাই কাঠির বাক্স, আরও কয়েকটা দেশলাইয়ার বাক্স ছিল ওর অ্যাপ্রনের পকেটে। আচমকাই বরফ পড়তে শুরু করলো, যা ওর মাথার চুল ঢেকে দেয় আর ওর সুন্দর পেঁচানো চুলগুলিও। ও সকাল থেকেই হাঁটছিল, কিন্তু একটাও দেশলাই কাঠির বাক্স বিক্রি করতে পারেনি। রাস্তা দিয়ে যারা হেঁটে যাচ্ছিল ও সবাইকে দেশলাই নিতে বলে, কিন্তু কেউ একটাও দেশলাই কেনে না, কারণ সবাই নতুন বছরের সন্ধ্যের আনন্দে মেতে ছিল। ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় মেয়েটি অনেক দোকান দেখতে পায় যা কেক এবং বিভিন্ন ধরনের খাবারে ভর্তি ছিল, ও অনেক রেস্তোরাঁ দেখতে পায় যেখানে মানুষ বসে নানা রকম খাবার খাচ্ছিল এবং তাদের টেবিলে জ্বলছিল মোমবাতি। মেয়েটিরও প্রচণ্ড খিদে পেয়েছিল, কারণ সকাল থেকে ওর পেটে কিছুই পড়েনি। ও খাবারের দিকে আর না তাকিয়ে সামনে হাঁটা শুরু করে। ও ঠান্ডায় কাঁপতে থাকে, যেহেতু রাত হয়ে গেছিল আর কনকনে ঠান্ডাও পড়েছিল। ওর হাঁটতেও খুব কষ্ট হচ্ছিল, কারণ ও খালি পায়ে ছিল। দিনের বেলা বাড়িতে ও যখন অসুস্থ ঠাকুমার পাশে বসেছিল, মেরি আজকের দিনটা তুমি বাইরে গিয়ে দেশলাই বিক্রি করবে প্লিজ, আমরা কিছু খেতে পাবো যদি তুমি কয়েকটা দেশলাই বিক্রি করো। না মা, বাইরে খুব ঠান্ডা পড়েছে। যাও এখান থেকে মূর্খ মেয়ে, বাইরে যাও আর সন্ধ্যের মধ্যে সব দেশলাই বিক্রি করে এসো, আর যতক্ষণ না এগুলো বিক্রি হচ্ছে তোমার মুখ যেন না দেখি। যা যা সোনা মা, না হলে ও আবার তোকে মারবে। আমার খুব খারাপ লাগে এরকম একটা নিষ্ঠুর ছেলের মা আমি। ঠাম্মা তুমি কেঁদো না, আমি যাব। মেরি কয়েকটা দেশলাই ওর এপ্রানের পকেটে পুরে নেয়, মায়ের স্লিপারটা পরে আর বেরিয়ে যায়। ও সম্পূর্ণ চেষ্টা করে যাতে মানুষ ওর থেকে দেশলাইয়ের বাক্স কেনে, কিন্তু কেউই কেনে না। সন্ধে হয়ে আসছিল আর মেরির খুব খিদেও পেয়েছিল, কিন্তু ওর মনে পড়ে যায় বাবা কি হুমকি দিয়েছিল, তাই ও আবার হাঁটতে শুরু করে। রাস্তার একটা কোণা ঘুরতেই ও একদল মানুষের সামনে পড়ে আর ধাক্কা খেয়ে পড়ে যায়। ও সরি, আমি ঠিক আছি, আপনার কি দেশলাইয়ের বাক্স চাই? সরি মিষ্টি সোনা, আমার আমার এটা চাই না। এবং তারা নিজেদের মতো এগিয়ে যায়। মেরি তারপরে বোঝে ওর পায়ের জুতোটা নেই। ও দেখে যে ওর পায়ের একটা জুতো ছিঁড়ে গেছে। ও আরেকটা জুতো খোঁজে এবং দেখে ওটা ড্রেনের মুখে আটকে রয়েছে। ও ওটাকে ট্রেনে বার করতে পারে না। তখন মেরি ঠিক করে খালি পায়ে হাঁটবে। হেঁটে এগোনোর আগে ও দেখে নেয় দেশলাইয়ের বাক্সগুলো ঠিক আছে কিনা। রাস্তায় ও অনেককে দেখে, কিন্তু কেউই ওর দেশলাই কেনে না। ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় ও দুটো বাড়ির মাঝে একটা কোণা দেখতে পায় আর ঠিক করে ওখানে কিছুক্ষণ বসবে। ঠান্ডা ক্রমশ বেড়েই চলছিল। মেয়েটা দেশলাইয়ের বাক্স হাতে নিয়ে ভাবছিল, আমি যদি একটা দেশলাই কাঠি জ্বালাই তাহলে একটু গরম ভাব পাবো। আবার ওর বাবার কথা মনে পড়ে যায়। বাবা যদি জানতে পারে তাহলে খুব রেগে যাবে। কিন্তু ঠান্ডায় এতটাই কাঁপছিল যে ওই চিন্তা আবার মাথায় আসে। বাবা কি করে জানতে পারবে যদি আমি একটাই কাঠি জ্বালাই? ও সাহস করে একটা দেশলাই কাঠি বার করে আর পাশে থাকা একটা কাঠের টুকরোতে ঘষে সেটা জ্বালায়। আর কি অসাধারণ কাণ্ড, দেশলাই কাঠি লোহার স্টোভে পরিণত হয়। মেয়েটা গরম ভাব পায়। ও নিজের হাতটা স্টোভের সামনে ধরে যাতে গরম ভাবটা নিতে পারে। ও খুব খুশি হয়, কিন্তু কিছুক্ষণ পরেই একটা বরফের কণা এসে ওর দেশলাই কাঠির ওপর পড়ে আর আগুনটা নিভে যায়। মেয়েটি খুবই হতাশ হয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই ও আবার কাঁপতে শুরু করে। ও কিছুক্ষণ ভাবে, তারপর আবার দেশলাইয়ের বাক্স বার করে, তার থেকে আরেকটা কাঠি নেয় এবং ওর পেছনে থাকা দেওয়ালে ঘষে আরেকবার জ্বালিয়ে দেয়। আহ, অবাক কাণ্ড, ও দেওয়ালের ওপারে কি আছে সেটা এপারে বসে দেখতে পায়। ঘরের ভেতরটা খুব সুন্দর ছিল এবং সুন্দর করে সাজানো। আগুন জ্বলছিল, আলো জ্বলছিল আর তার সাথে অনেক মোমবাতিও জ্বালানো ছিল। পরিবারের লোকজন বসে নানান রকম খাবার খাচ্ছিল এবং ওর সাথে কেকও ছিল, আর পরিবারের সব লোকজন বসে গল্প করছিল আর কিছু একটা নিয়ে আলোচনা করছিল ওই খাবার টেবিলে। মেরি মাংস দেখতে পায় যা টেবিলে একটা প্লেটের ওপর রাখা ছিল। আচমকাই ওই মাংসটা মেরিকে আকর্ষণ করে আর মেরি চমকে যায়। তারপরেই ও দেখে ওই মাংসটা ওর দিকে এগিয়ে আসছে।
যেহেতু ওর খুব খিদে পেয়েছিল, ও মাংসটা ওর দিকে এগিয়ে আসতে দেখে খুশি হয়ে যায়। মাংসটা দেওয়ালের কাছে চলে আসে। মেরি এবার প্রায় দেওয়ালের কাছে হাতটা দিতেই যাবে ওই মাংসটা নিতে, ঠিক সেই মুহূর্তেই দেশলাই কাঠি নিভে যায়, আর সবকিছু নিমেষের মধ্যে উধাও হয়ে যায়। এবার ও দেওয়ালের উপরে থাকা জিনিস আর দেখতে পাচ্ছিল না। মেরি খুবই হতাশ হয়ে পড়ে। ও আকাশের দিকে তাকায় এবং ঈশ্বরের কাছে সাহায্য প্রার্থনা করে। হে প্রভু, আমায় পরিস্থিতি থেকে বের করো। ঠিক ওই মুহূর্তেই ও আকাশে একটা তারা খসে পড়তে দেখে, আর তখনই ওর মাথায় একটা ভাবনা আসে। সবাই বলে যখন তারা খসে পড়ে তখন কেউ মারা যায়। আমার ঠাম্মা খুব অসুস্থ আছেন, তার মানে কি আমি আমার ঠাম্মাকে হারালাম? ঠাম্মা আমায় খুব ভালোবাসতেন। কাঁদতে কাঁদতে ও আর একটা দেশলাই কাঠি বার করে আর জ্বালায়। এবার ও অবাক হয়ে যায় চোখের সামনে নিজের ঠাকুমাকে দেখে। ঠাম্মা তুমি এসে গেছো? হ্যাঁ সোনামা, আমি এসেছি তোমার জন্য। মেরি ঠাকুমাকে দেখে খুবই খুশি হয়ে যায়, কিন্তু পর মুহূর্তেই ভয় পেয়ে যায় এই ভেবে যে ঠাকুমা উধাও হয়ে যাবে। ও সঙ্গে সঙ্গে দেশলাইয়ের বাক্স থেকে অনেকগুলো কাঠি বার করে এবং জ্বলন্ত কাঠির সাথে জ্বালিয়ে নেয়। বড় একটা আলো দেখা যায়, সূর্যের আলোর মতো উজ্জ্বল আলো। সেই রাতে ওই মুহূর্তে মেরি আর ঠাকুমার চারপাশে উজ্জ্বল আলোর একটা রেখা তৈরি হয়। মেরি তখন ওর ঠাকুমার দিকে তাকায়। ঠাকুমাকে খুবই সুন্দর দেখাচ্ছিল নতুন সাদা রঙের গাউন পরে। ঠাকুমা হাসি মুখে মেরির দিকে তাকিয়েছিল। ঠাম্মা আমার খুব ভয় করছে এখানে একা থাকতে, তুমি আমায় তোমার সঙ্গে নিয়ে চলো প্লিজ। হ্যাঁ সোনা, আমি তোমায় নিয়ে যাব, তোমার হাতটা দাও। ঠাকুমা মেরির হাতটা ধরে আর তাকে কাছে টেনে নেয়। ওরা দুজনেই উপরে উঠতে শুরু করে। মেরি এত খুশি হয়ে যায় যে হাততালি দিতে শুরু করে। এখন তোমার কেমন লাগছে সোনা? এখন ঠাম্মা না আমার খিদে পাচ্ছে, না ঠান্ডা লাগছে, আর না ভয় করছে, নিজেকে খুব হালকা লাগছে। ঠাকুমা ওর দিকে তাকিয়ে হাসে এবং ওরা দুজনেই উড়ে স্বর্গে চলে যায়। মেরির মুখে একটা নিষ্পাপ হাসি ছিল, আর সূর্যের আলো পড়ে ওর মুখটা একেবারে ফুটে উঠেছিল। বহু মানুষ ওর চারপাশে ভিড় করে দাঁড়িয়ে মেরিকে দেখছিল, যে দুটো বাড়ির মাঝে একটা কোণায় বসেছিল। সবারই ওকে দেখে খুবই মায়া হয়।